থেকে এনজিওর মাধ্যমে টাকা পাঠায় 700 থেকে 800 নেতা কর্মী। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে, তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য। নির্বাচন নির্বাচন খেলা আর হবে না, আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো, এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমান বাহিনীর শত শত সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান, দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের মরণোত্তর বিচার দাবি। দেশে বন্ধ বিদেশি চ্যানেল, ডিজিটালাইজেশন করা পর্যন্ত চালানোর সুযোগ দেওয়ার দাবি কোয়াবের, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে আইন বলছেন তথ্যমন্ত্রী। এবার আরেক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, 3 মাসে হাতিয়ে নিয়েছে 212 কোটি টাকা, পরিচালক সাইফুল 2 দিনের রিমান্ডে। এবং মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এখন মোংলা বন্দরে জেটিতে, খালাসের পর নদীপথে আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। লন্ডন প্রবাসী 700 থেকে 800 নেতা কর্মী নিয়মিতই টাকা পাঠান জামায়াতে ইসলামীর ফান্ডে, টাকা আসে বিভিন্ন এনজিওর নামেও। 2013 সালে হেফাজতে নাশকত এবং 2014 সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের মূল যোগানদাতা ছিল জামাত। সম্প্রতি জামাতের 9 নেতাকর্মীর রিমান্ড শেষে এসব তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। বুলবুল রেজা রিপোর্ট। 22 বছর জোটবদ্ধ থাকার পর যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো দলটির এখন দৈন্যদশা। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সংগঠনটির সেক্রেটারি জেনারেল সহ 9 নেতাকর্মীকে। পুলিশের দাবি, তারা সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে বসেছিলেন। তাদের ফান্ডের কোনো অভাব নেই, তাদের ফান্ডটা বিদেশ থেকে আসে, এবং তারা যে প্রায় 700 থেকে 800 মানুষ তারা একসাথে 2003, 2004, 2005 সালে তারা লন্ডনে পাঠিয়েছে, এরা বিভিন্ন জায়গায় চাকরি করে তারা একটা মোটামুটি ফান্ড পাঠায়, তারপরে তারা আবার বিভিন্ন জায়গায় যে তাদের এনজিওর নাম করে তাদের অনেক ফান্ড আসে। বিএনপির যে আন্দোলন যে কথা হয় সেখানে যে ধ্বংসাত্মক কাজগুলি হয় ম্যাক্সিমাম বিএনপির সাথে তাদের লোকজন জড়িত থাকে। বিদেশ থেকে আসা অর্থ আর কোন কোন কাজে ব্যবহৃত হয় তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের কার্যক্রমগুলি এখন ইন্টারনালি দেশে বিদেশ থেকে বেশ কিছু তারা অর্থের প্রতি মাসে জোগাড় হয়, সেটাতে ঘরোয়া এবং তাদের লোকগুলিকে তাদেরকে সংগঠনকে চালিয়ে যাচ্ছে। হ্যাডেকটা হলো যদি সেই টাকাটা কোনো নাশকতার কাজে ব্যবহৃত হয় সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সমস্ত এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী বুলবুল রেজা, যাচ্ছি তার কাছে। বুলবুল, আপনার রিপোর্টটি দেখছিলাম এবং সেখানে আছে যে 2013 সালে হেফাজতে নাশকত এবং 2014 সালে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের মূল অর্থের যোগানদাতা ছিল হচ্ছে জামাত, এবং সেটি আসে বিদেশ থেকে, বহু মানুষ টাকা পাঠায়। এবং এর আগে আমরা যদি তথ্য বিশ্লেষণে যাই, 2011 সালের ডিসেম্বরে বিএনপির একটা মুক্তিযুদ্ধ সমাবেশ ছিল রাজধানীতে, সেখানেও কিন্তু জামাত শিবিরের কর্মীরা বড় ধরনের নাশকতা এবং ব্যাপক তাণ্ডব চালায়। এরপরে 2013 সালে যখন হচ্ছে তাদের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়, একই সাথে সাইদের রায়ের পর কিন্তু তারা নানা দেশব্যাপী সহিংসতা, গাড়িতে আগুন, সরকারি স্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে লক্ষ্য করে চোরাগুপ্ত হামলা সহ নানা সহিংসতা চালায়। এবং এই সম্প্রতি যখন তাদের নেতাকর্মীদের আটক করা হলো, তখন গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখতে পেলেন যে বহু অর্থের যোগানদাতা হচ্ছে এই জামাত। এই অর্থ পাঠানোর পুরো প্রক্রিয়া এবং সহিংসতায় কাজে লাগানোর বিস্তারিত ব্যাখ্যাটা যদি একটু দিতেন। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এর আগের বছরগুলোতে, অর্থাৎ সেই 2013, 2014 এবং সাম্প্রতিক সময়ে যে 9 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বসুন্ধরা
আবাসিক এলাকা থেকে আপনাকে একটু পেছনে নিয়ে যাই, সেটি হচ্ছে যখন তাদেরকে গ্রেফতার করা হলো তার পরপরই কিন্তু গুলশান ডিভিশনের যিনি উপকমিশনার রয়েছেন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে কী কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছিলেন যে রাষ্ট্রবিরোধী চক্রান্তে তারা লিপ্ত হয়েছিলেন, একটি গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে এই মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, এই মামলাটি থানা পুলিশ হয়ে গোয়েন্দা পুলিশের কাছে আসে তদন্তের জন্য। প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয় 5 দিনের জন্য, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তারপরে আবারও 2 দিনের রিমান্ড। অর্থাৎ এই 2 দফা রিমান্ডে তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছে সেই তথ্যই কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানানো হয়েছিল। তাতে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে তাদের যে অর্থের উৎস, আমরা একটু তাদের অর্থের যে উৎস সেটি একটু দেখে নিতে চাই। আসলে আমরা আমাদের রিপোর্টে বলেছি যে লন্ডন থেকে প্রতি মাসে 700 থেকে 800 কর্মী তাদেরকে প্রতি মাসে টাকা পাঠায়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেখান থেকেও আসে টাকা, এনজিওর নামেও আসে টাকা। অর্থাৎ লন্ডন থেকে তাদের কর্মীরা টাকা পাঠায়। 2001 থেকে 2005 সালে যখন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, সেই জোটের অন্যতম শরিক কিন্তু ছিল জামায়াত ইসলামী। ঠিক সেই সময়ে তাদের এই 5 বছর ক্ষমতায় থাকাকালীন কিন্তু তারা মন্ত্রিসভার সদস্য পদ পেয়েছিলেন। ঠিক সেই সময়ে তাদের একাধিক কর্মী অর্থাৎ প্রায় 1000-এরও বেশি কর্মী তারা পাঠিয়েছিলেন বিভিন্ন স্কলারশিপ দিয়ে, বিভিন্ন সেক্টরে যারা দক্ষ রয়েছেন তাদেরকে লন্ডন সহ বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন এবং সেখানকার যারা কর্মী রয়েছেন এখনও কিন্তু সেখানে অবস্থান করছেন তারাই নিয়মিত তাদেরকে টাকা পাঠায়। এটি একটি উৎস। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কিন্তু জামায়াত ইসলাম বা ইসলামিক যে সমমনা দলগুলো রয়েছে তারা কিন্তু নিয়মিত অনুদান পেয়ে থাকে, এটিও তাদের একটি উৎস। আর এনজিওর নামে টাকা আসে এটি, অর্থাৎ এই ধরনের উৎস ছাড়াও কিন্তু তারা জাকাত, উসর, ইয়ানত সহ নানা রকমের অর্থের উৎস রয়েছে। এখন কথা হচ্ছে এই উৎস টাকাটা তারা কোন কাজে ব্যবহার করে, যেটি আমাদেরকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। কিছুক্ষণ আগে আপনি রিপোর্টে শুনেছেন যে তারা 2013 সালে যে হেফাজতের তাণ্ডব হয়েছিল শাপলা চত্বরে, সেখানেও কিন্তু তাদের অর্থের যোগানদাতা ছিলেন তারা, সেটি তারা পেয়েছেন। তারপরে বিএনপির যে জ্বালাও পোড়াও আন্দোলন সারা দেশে, সেখানেও তাদের অর্থের উৎস ছিল, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো আর বাকি আরেকজন অতিরিক্ত কমিশনার যিনি ডিবি প্রধান রয়েছেন ঢাকা মহানগরের, তিনি জানিয়েছেন আর কোন কোন কাজে এবং সাম্প্রতিক সময়ে বা ভবিষ্যতে যে সামনে নির্বাচন 2023 সালে, সেই নির্বাচনকে সামনে রেখে কোনো নাশকতা বলবো এক্ষেত্রে আপনার রিপোর্টে আসে যে কিছু এনজিওর মাধ্যমে টাকা পাঠানো হয়, সেই এনজিওগুলো কি চিহ্নিত করতে গোয়েন্দারা কাজ করছেন? হ্যাঁ, এই এনজিওগুলো চিহ্নিত করার কাজ চলছে, পাশাপাশি ভবিষ্যতে কোনো নাশকতায় তাদের অর্থ ব্যবহার করবেন কিনা সেটিও তারা আমাদেরকে জানিয়েছেন। নির্দলীয় এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সামনের নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি, পাশাপাশি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিও দাবি করেছে তারা। রাজধানীতে একটি আলোচনা সভায় এমন দাবি করেছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। ২০০১ সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় শনিবার সকাল থেকেই ভিড় ছিল বিএনপির নেতাকর্মীদের। আলোচনায় অংশ নেন বিএনপিপন্থী শিক্ষক, বুদ্ধিজীবীরা সহ দলীয় নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় আসলো? এই যে মাস থেকে বোধহয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। সংবিধান পরিবর্তনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আশা করি বিএনপির নেতৃবৃন্দ চিন্তাভাবনা করবেন। অতীতের তিক্ত অভিজ্ঞতায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন নির্বাচন খেলা আর হবে না, নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ, এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন, দেখে মানে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। আমরা কোনো নির্বাচন মেনে নেব না, যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি
নিরপেক্ষ সরকার না থাকে। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করে চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। আমাদের সমস্ত আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আহমেদ সালেহীনের রিপোর্টটি আমরা দেখছিলাম। এই রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি জানিয়েছেন যে বিএনপির আন্দোলনের যে হাতিয়ার রয়েছে তাতে মরিচা ধরেছে, রিপোর্টটি দেখে নিতে চাই। ফখরুল সাহেবের বাকচাতুর্য কল্পনা বেশ কিছুদিন ধরেই আসছে নির্বাচনী ইস্যুতে নানা বিষয়ে সরব বিএনপি। এরই প্রেক্ষিতে শনিবার নিজ বাসায় ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। গত ১৩ বছরে কোনো নির্বাচনে বিএনপির গণজোয়ারের দেখা যায়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ভরাডুবির ভয়ে ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। চ্যালেঞ্জার লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। এদিকে চাঁদপুরে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, নিজেদের অপকর্মের কারণেই জনবিচ্ছিন্ন বিএনপি, তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো অযৌক্তিক দাবি সরকার মেনে নেবে না বলেও সাফ জানান তিনি। দুর্নীতি এবং পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কখনো বিএনপি ক্ষমতা আসতে পারবে কিনা এটি নিয়ে জনগণ আমার মনে হয় ভাবছে না। সংবিধান মেনেই আসছে নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলেও জানিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। এখন যখন সবাইকে আমরা রশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদন দুটি দেখছিলাম আমরা। বুলবুল, আমরা দেখছিলাম যে নির্দলীয় নির্বাচন, সরকার গঠন, একই সাথে বিএনপি এবং আওয়ামী লীগের এই বিষয়ে প্রতিক্রিয়া কিন্তু বা পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনছিলাম। আমরা আলোচনায় ছিলাম জামাত শিবিরের তাণ্ডব, সহিংসতা এবং তাদের অর্থ আসার প্রক্রিয়া নিয়ে। আমরা যদি দশম এবং নবম নির্বাচন, জাতীয় যে সংসদ নির্বাচন, সেগুলোর দিকে তাকাই, দশম নির্বাচনে জামায়াতে ইসলামের কিন্তু অংশ নেওয়ার যোগ্যতাই ছিল না এবং নবম সংসদে দুইটি আসন পেয়েছিল, যদিও আপনি বলেছিলেন যে একসময় কিন্তু তারা জোট সরকারের আমলে মন্ত্রী পরিষদেও জায়গা পেয়েছিল। কিন্তু এই যে এত তাণ্ডব, এত সহিংসতা তারা করছে, কী লক্ষ্য নিয়ে আসলে তারা এগুচ্ছে? রাব্বি, গত 27 সেপ্টেম্বর সময় টেলিভিশনে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনটিতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে জামায়াতে ইসলামী একটি ভিশন নিয়ে সামনের দিনগুলোতে তারা কিভাবে রাজনীতিতে আসীন হবেন সেটির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের একটি পরিকল্পনা রয়েছে, ভিশন 2048 নাম দিয়েছেন। আমরা একটু দেখে নিতে চাই সেই পরিকল্পনায় আসলে কী রয়েছে। 2018 থেকে 2048 অর্থাৎ এই 30 সালা পরিকল্পনা, 30 বছর। তবে এই 30 সালের মধ্যে 5 সালা পরিকল্পনা রয়েছে, অর্থাৎ প্রতি 5 বছর পর পর তারা তাদের পরিকল্পনা আপডেট করবেন। সরকারি যে সেক্টর রয়েছে, 25টি সেক্টরে তারা 2 লাখ কর্মী নিয়োগ দিবেন। কৃষক শ্রমিকদের নিয়ে তারা ট্রেড ইউনিয়ন করবেন। টার্গেট রয়েছে তরুণরাও, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান যে তাদের রয়েছে সেগুলোর কলেবর বৃদ্ধি করবেন। অর্থাৎ 2018 থেকে 2048, 30 বছর। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে 1948 সালে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ তাদের প্রতিষ্ঠার 100 বছরে গিয়ে তারা ক্ষমতায় যেতে চায় এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। সেক্ষেত্রে তাদের নানা রকম পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার কথা গোয়েন্দা পুলিশ জানতে পেরেছেন তাদেরকে রিমান্ডে নিয়ে। এবং 30 সালা পরিকল্পনার মধ্যে ট্রেড ইউনিয়নের কথা বলা হয়েছে, যেখানে শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয়েছে মেহনতি মানুষ, অর্থাৎ খেটে খাওয়া যারা মানুষ। আফজাল, আপনার আলোচনায় দেখলাম যে তাদের বড় একটা স্বপ্ন 2048। সেই ক্ষেত্রে আমরা যদি যাই যে 2013 সালে কিন্তু একটা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার কথা জানায় এবং এরপরে 2018 সালে নির্বাচন কমিশনে এই প্রজ্ঞাপন জারি করে তারা রাজনৈতিক দল হিসেবে আর নিবন্ধিত নাই। এক্ষেত্রে তাদের এই স্বপ্নগুলো বা তাদের লক্ষ্যগুলো কীভাবে তারা আসলে বাস্তবায়ন করবে? খুব ভালো প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে, যেহেতু তাদের নিবন্ধন নেই, তাহলে তারা কিভাবে নির্বাচন কমিশনে, অর্থাৎ নির্বাচন কমিশন নিবন্ধন যেহেতু বাতিল হয়েছে, তারা কিভাবে সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন? আমরা একটু নিবন্ধনের প্রক্রিয়া যেটি সেটি একটু যদি দেখে নিই, যে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছিলেন 4 নভেম্বর 2008 সালে, হাইকোর্টে নিবন্ধন বাতিল করে 1 আগস্ট
2013 সালে 25 জন একটি রিট করেছিলেন তাদের এই যে নিবন্ধন সেটি অবৈধ ঘোষণা করার জন্য, এবং নির্বাচন কমিশন তার 5 বছর পর অর্থাৎ 28 অক্টোবর 2018 সালে তাদের এই নিবন্ধনটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। অর্থাৎ সবশেষ যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তারা জামায়াতে ইসলাম হিসেবে অংশগ্রহণ করতে পারেনি, তবে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু তারা নির্বাচনে লড়েছিলেন। সামনের দিনগুলোতেও আমরা যতটুকু জানতে পেরেছি অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন তারা না করতে পারেন। বুলবুল আপনাকে ধন্যবাদ। রাব্বি আপনাকেও ধন্যবাদ। জামায়াতে ইসলামের সহিংসতা তাণ্ডব এবং তাদের অর্থের যোগান এবং নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্যের নানা বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে শত শত সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান, এমনটাই দাবি করেন ক্ষতিগ্রস্তদের পরিবার। প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যের লাশ কোথায় সেই তথ্য জানতে চান ওই সব পরিবারের সদস্যরা, পাশাপাশি তদন্ত কমিশন গঠনের দাবি করেন তারা। এ সময় জিয়াউর রহমানের মরণোত্তর বিচারও দাবি করেন পরিবারের সদস্যরা। ষাটার্ধ লায়লা আঞ্জুমান, স্বামী ফ্লাইট সার্জেন্ট তোফাজ্জল হোসেন, বিয়ের 1.5 বছরের মাথায় ক্যান্টনমেন্ট থেকে নিখোঁজ হন তিনি। লায়লা শুনেছেন তথাকথিত বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমানের সময়ে তার স্বামীর ফাঁসি হয়েছে। স্বামীর কবরের খোঁজ পেতে জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছেন লায়লা। আমি ক্লাস টেনে পড়ি, তখন আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা তখন 6 মাস, আমার বাচ্চা তো বাবা বলে ডাকতে পারে না, বাবা দেখে নাই, বাবার আদর পায় না। সবচেয়ে বেশি কষ্ট আজকে আমি বলতে পারি না, তোর বাবার কবরটা এই জায়গায়। শুধু লায়লা নন, তার মতো শত শত পরিবার শনিবার সকালে হাজির হন জাতীয় প্রেস ক্লাবে। আলোচনা সভা পরিণত হয় শোক সভায়। একটা গার্মেন্টসে আমি চাকরি নেই, আমার বলতে কোনো লজ্জা নাই, আমি কর্ম করেছি, আমি পরিশ্রম করেছি, আমার দাদা বাড়িতেও আমার মা ঠাই পায়নি, সবাই আমার মাকে কুলঙ্কার বলতো, সে তার স্বামীকে হারিয়েছে, সে একজন অলক্ষা মহিলা, এভাবে তাকে অপমান দেওয়া হয়েছে। 1977 সাল, রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান। সেপ্টেম্বরের শুরুর দিকে বিমান বাহিনীতে ঘটে অভ্যুত্থানের ঘটনা, সেই অভ্যুত্থান দমনের নামে ফায়ারিং স্কোয়াডে ফাঁসিতে ঝুলিয়ে প্রায় 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যকে হত্যা করা হয়, কিন্তু সেই লাশগুলোর কবর কোথায় তা কেউ জানে না। আলোচনা সভায় সংহতি জানান বিভিন্ন পেশার অনেকেই। বক্তারা বলেন, একদিকে তাদের যেমন হত্যা করা হয়েছে, তেমনি অন্যদিকে পরিবারগুলো পায়নি সরকারি সহায়তা। জিয়াউর রহমান আদর্শহীন মানুষ, মানুষকে বিশ্বাস করতেন না, তার সঙ্গীকে বিশ্বাস করতেন না, কর্নেল তাহেরের মতো লোককে বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন শুধু নিজেকে এবং নিজের স্বার্থকে। বক্তারা জেনারেল জিয়ার মরণোত্তর বিচার দাবি করেন। ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে, এই ধরনের নজির কিন্তু সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। খুনি জিয়া কর্তৃক ফাঁসি দেওয়া, তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিশন করা দরকার। খুনি জিয়াউর রহমান, তার দুশররা ক্যান্টনমেন্টে সর্বতন্ত্রকে হত্যা করেছে পরবর্তীকার, তাদেরকে জাহান্নামে দাও। আমিন, আমিন, আমিন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ডিজিটালাইজেশন করা পর্যন্ত বিদেশি চ্যানেলগুলো চালানোর অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াপ। আগামী 4 অক্টোবরের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনের আরেকটি অংশ। আর একই সময়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু জানিয়েছেন এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়েরই। এদিকে সিদ্ধান্ত কার্যকর করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। টেলিভিশন খুললেই বেশ কিছু চ্যানেলের পর্দা জুড়ে সব কিছু অদৃশ্য, নেই হিন্দি সিরিয়াল কিংবা বিদেশি খেলার সম্প্রচারও। 1 অক্টোবর থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে না বিদেশি চ্যানেলগুলো। গত 13 সেপ্টেম্বর সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী 30 সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিট ছাড়া অর্থাৎ বিজ্ঞাপন সহ সম্প্রচার করা যাবে না কোনো বিদেশি চ্যানেল। বিদেশি চ্যানেলগুলো সেই বিশেষ ব্যবস্থা না রাখায় পুরোপুরি সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াপ। তবে শনিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় কেবল অপারেটরদের দুটি সংগঠন। ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায়
সচল করতে পারে সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে। আগামী 4 অক্টোবর মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় আলাদা একটি সংবাদ সম্মেলনে এডকোর সিনিয়র সহসভাপতি জানান, আন্দোলন নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হওয়া উচিত। আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারব। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিট প্রদর্শনের আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশের সম্প্রচারকারী উভয়ের। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর তারা সম্প্রচার বন্ধ করেছে। মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ। সকালে বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক, নদীপথে এগুলো আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। মাহমুদ হাসানের পাঠন তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। গত 2 সপ্তাহ আগে জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজটি শনিবার সকাল 11:30 দিকে মংলা বন্দরের জেটিতে এসে পৌঁছায়। কাস্টমস ও শিপিং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর দুপুর 12:30 দিকে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। 10টা বগি এবং 2টা ইঞ্জিন আছে এবারে শিপমেন্টে। আশা করি আজকে বা আগামীকালের মধ্যে আমাদের পুরোপুরি ডিসচার্জিংটা শেষ হবে। চলতি মাসে আর কোনো জাহাজ নাই মেট্রো রেলের, আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রো রেলের জাহাজ হতে পারে। নৌপথে মেট্রো রেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। 8টা রেলওয়ে কোচ এবং 4টা ইঞ্জিন। এটা ফ্ল্যাট বার্জে ডিএমসিসির বার্জ ক্যারিয়ার আছে জাপানি কোম্পানির, ওই বার্জে চলে যাবে এখান থেকে। প্রথম গত 31 মার্চ এমবি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রো রেলের 6টি কোচ নিয়ে মংলা বন্দরে আসে। এরপর থেকে পর্যায়ক্রমে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। গত 5 মে এমভি ওশান গ্রেস জাহাজে 6টি বগি, 20 জুলাই এমভি হরিজন 9 জাহাজে 10টি বগি ও 2টি ইঞ্জিন, 12 সেপ্টেম্বর 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মংলা বন্দরে ভেড়ে, আর শনিবার এমভি এসপিএম ব্যাংকক ভিড়েছে 4টি ইঞ্জিন ও 8টি কোচ নিয়ে। সমসংবাদ মংলা। রাজধানীর মিরপুরে নিখোঁজ হয়েছে 3 কিশোরী। তারা বাড়ি থেকে কাউকে না জানিয়েই নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পরিবারের দাবি, জাপান নেয়ার কথা বলে একটি চক্র পাচারের চেষ্টা করে। এ ঘটনা এক টিকটক সেলিব্রিটি সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর পল্লবীর প্যারিস রোডে একই এলাকায় বসবাস করত নিশা, স্নেহা ও বিনা, সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পরিবার জানায় তরিকুল নামে তাদের এক বন্ধু বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার লোভে পড়ে যোগাযোগ শুরু করে কথিত এই বন্ধুর সাথে। মাঝে মাঝে তারা অনলাইনে জাপানি ভাষাও শিখত। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে 3 জনই নিখোঁজ হয়। নিশার পরিবার জানায় বাসা থেকে নিশা 6.5 লাখ টাকা ও স্কুল সার্টিফিকেট নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। 2-3 মাস আগে থেকে মানে বলতেছিল যে এই ছেলেটা বিদেশে লোক পাঠায়, বৃহস্পতিবার থেকে তো 3 জন একসাথে নিয়ে। স্নেহার মায়ের দাবি, বাসা থেকে 18,000 টাকা স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ হয়েছে তার মেয়ে, সাথে নিয়ে গেছে শিক্ষাগত কাগজপত্র। নিশার মাধ্যমেই পরিচয় তরিকুলের সঙ্গে। আত্মীয় স্বজন জানান তরিকুল নারী পাচারকারী চক্রের সদস্য। কলেজের ড্রেস পরে ও বাসা থেকে কলেজের নাম করে বাইরে হয়েছে। নিশা যে মেয়েটা ও একটু চঞ্চলতা, সে আসতে বলছে যে আমরা জাপানি কোরিয়ান ভাষা শিখব। পুলিশ বলছে অভিযান চালিয়ে এরই মধ্যে অভিযুক্ত আইটি এক্সপার্ট তরিকুলকে তার 2 বন্ধু সহ আটক করা হয়েছে। তরিকুল হচ্ছে একটা আইটি এক্সপার্ট, সে হচ্ছে এই যে নিশা, নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে, সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটক করে। তরিকুল হচ্ছে আবার তার বন্ধু। আমরা এই কানেকশনটাও দেখার জন্যই তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। নিখোঁজ 3 বান্ধবী টিকটকারদের খপ্পরে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 মাসে শুধু কমিউনিটি জবসের নামেই ভুক্তভোগীদের 212 কোটি 45 লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইটি। প্রতারণার মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ ঘটে 2015 সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগান ধারণ করা প্ল্যাটফর্মটির বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই গ্রাহকদের। প্রতারণার মামলাও হয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় কমিউনিটি জবস অফার। সিলভার এবং গোল্ড দুই ধরনের সদস্য পদের ফাঁদে পাদেন অনেকেই। রাজধানীর ভাটারা থানায় হওয়া এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তাদের। সিআইডি বলছে কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকের 212,45,00,000 টাকা আত্মসাত করেছে রিং আইডি। মে জুন জুলাই এই তিন মাসেই শুধুমাত্র টাকা আমানত সংগ্রহ করছে অলমোস্ট 200 কোটি টাকার মতো। এটাকে জায়েজ করার জন্য আরও অনেক কিছু তাদের মানে করার প্ল্যান ছিল, যেমন রিং পে নগদ বিকাশের মতো ওদের এই রিং পে করার প্ল্যান ছিল, তারপর ই টিকেটিং, ইভেলির মতো ই কমার্স সাইট, মানে এই সব কিছুই মনে হচ্ছে যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আলু উৎপাদনে কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সামলাতে হিমাগারে মজুত করা প্রতি কেজি আলুর বিপরীতে 9 টাকা ভর্তুকি চায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সাথে 4% সরল সুদে রুগ্ন হিমাগার শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ পুনঃতফসিল সহ 10 দফা দাবি জানিয়েছে ওই সংগঠনটি। হরিপদ সাহা রিপোর্ট। গত বছর খুচরা বাজারে হঠাৎ আলুর কেজি ছাড়ায় 40 টাকা। দামের হ্রাস টানতে কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। ভালো দাম আর রাসায়নিক সারে সরকারের ভর্তুকিতে চলতি বছর বেশি পরিমাণ আলু চাষ করেন কৃষক। দেশে বছরে আলুর চাহিদা 90,00,000 মেট্রিক টনের মতো, সেখানে উৎপাদন হয়েছে 1,14,00,000 মেট্রিক টন। খুচরা বাজারে বর্তমানে 22 থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও কোল্ড স্টোরেজে দাম 10 টাকার নিচে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে হিমাগার মালিকদের সংবাদ সম্মেলনে বলা হয় বিক্রি বাড়াতে না পারলে মজুদ আলুর 20,00,000 মেট্রিক টন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার কেন 800 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে? যদি ভর্তুকি না দেয় তাহলে আলু উৎপন্ন কম হবে। আলু উৎপন্ন কম হলে আলু কম থাকবে, বাজার চড়া থাকবে, কলসের মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আলু রপ্তানিতে 20 থেকে বাড়িয়ে 30% পর্যন্ত নগদ প্রণোদনা করা, উৎসে কর প্রত্যাহার সহ 10 দফা দাবি জানান ব্যবসায়ীরা। যে আলু হিমাগারে মজুত আছে সেই আলুর উপর আর্থিক সহায়তা প্রধান কল্পে সরকার কর্তৃক প্রতি কেজি 9 টাকা ভর্তুকি প্রদানের জন্য বিশেষভাবে প্রস্তাব করছি। রুগ্ন হিমাগার শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে 4% সরল সুদে 20 বছর মেয়াদে ঋণ পূর্ণ তফসিলকরণের জন্য প্রস্তাব করছি। চালের ওপর চাপ কমাতে আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর আবাসিক হলে আলু খাওয়ানো বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তারা। সারা বাংলাদেশের হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি শেষ শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সকাল 9:15 দিকে রাজস্থানের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দলীয় কর্মকাণ্ড, নানা পরিকল্পনা আর রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় কাকরাইলের এই প্রিয় প্রাঙ্গন মুখর ছিল, যার পদচারণায় সেখানেই তার কফিনবন্দী নিথর দেহ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন, দেশ গড়া রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন, ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, ওনার জীবনটা সবসময় ছিল দেশ ও জাতির কল্যাণে। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দীর্ঘদিন ধরেই অ্যাজমা, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গেল মাসের 6 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে শ্যামলীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। উনি পোস্ট কোভিড কমপ্লিকেশনেই ভুগছিলেন, লাংটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছিল। দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আপনারা সবাই ওনাকে
আমাদের জন্য দোয়া করবেন। জাতীয় পার্টির দুইবারের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছাত্রজীবনে ছিলেন তুখোর ছাত্রনেতা, ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ডাকসুর নির্বাচিত জিএস। সাবেক সেনাশাসক হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1954 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউদ্দিন বাবলু। নিজের জন্মস্থান চট্টগ্রাম সাত আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে কাল রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরই মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। আর আইপিএলে অংশ নেওয়া সাকিব মুস্তাফিজরা বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে যোগ দেবেন স্কোয়াডে, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। প্ল্যানটা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের টিম এবং অন্যান্য যে আমাদের কোচিং স্টাফ অন্যান্য দেশ থেকে যারা আসবেন তার একই সঙ্গে ওমানে ওনারা জয়েন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাথে। এবং যে ওমান প্রাথমিক অবস্থায় থাকাকালীন সময় যে বায়োবাবল এনভায়রনমেন্টের মধ্যেই টিম থাকবেন এবং প্র্যাকটিস করবেন। এবং আমাদের দুজন খেলোয়াড় যে যারা দুবাইতে বর্তমানে অবস্থান করছেন তারাও আমাদের একটা নির্ধারিত সময় আছে, সেই প্র্যাকটিস ম্যাচ যেটা অফিশিয়াল প্র্যাকটিস ম্যাচ সেই সময়ের মধ্যেই জয়েন করবেন বলে আমরা মনে করি। বাংলাদেশ দল ওমান থেকে আবুধাবিতে চার্টার ফ্লাইটেই যাবেন এবং আবার পরবর্তীতে আবুধাবি থেকে ওমানে আবার চার্টার ফ্লাইটই ব্যাক করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য। 1977 সালে কথিত বিদ্রোহ দমনের নামে শত শত বিমান ও সেনা সদস্যকে হত্যা করেন জিয়াউর রহমান, দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের মরণোত্তর বিচার দাবি। এবং দেশে বন্ধ বিদেশি চ্যানেল ডিজিটালাইজেশন করা পর্যন্ত চালানোর সুযোগ দেওয়ার দাবি কোয়াবের, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত, মানতে হবে আইন বলছেন তথ্যমন্ত্রী। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।